মিরপুরে আছেন সহকর্মী পার্থ বণিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। পার্থ বণিক, আপনি সেখানে আছেন, আপনার পর্যবেক্ষণ জানতে চাই। পর্যবেক্ষণ বলতে গেলে কুমিল্লা দুর্দান্ত খেলেছে, বিশেষ করে লিটনকে আপনি দেখুন, লিটন ২০০ উপর স্ট্রাইক রেটে আজকে ব্যাট করেছে, মঈন আলীও আছে ২০০ উপর স্ট্রাইক রেটে ব্যাট করেছে, অর্থাৎ ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পেয়েছি কুমিল্লার ব্যাটিংয়ে। যেখান থেকে লিটনটা ছেড়ে তার ব্যাটিং ছেড়ে গেছেন সেখানেই হাল ধরেছেন ডুপ্লেসির সাথে যোগ্য সঙ্গ দিয়েছেন মঈন আলী, এবং শেষ দিকে এসে আমরা দেখতে পেয়েছি যে আবু হায়দার রনি বা অঙ্কনও কিন্তু 6 বলে 12 রানের একটি ইনিংস খেলেছেন, অর্থাৎ ১৮৮ রান খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় খুলনার জন্য। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি খুলনার ব্যাটিং অর্ডার কিন্তু কলাপস করেছে, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তারা কিন্তু কেউই জ্বলে উঠতে পারেনি, এবং এর মধ্য দিয়ে কিন্তু আজকে কোয়ালিফায়ার এক প্রকার নিশ্চিত করে ফেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যদি তারা আজকে ম্যাচে জয় পায়, কোনো অঘটন না ঘটে। আর এদিকে খুলনার জন্য কিছুটা টাফ হয়ে গেল তাদের আসলে এই টপ 4-এ থাকার বিষয়টা, কারণ এখানে আরও অনেক যদি কিন্তু ব্যাপার চলে আসে, কারণ তাদের সাথে আসলে এই টপ 4-এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে চট্টগ্রাম, এবং একই সাথে এই রেসে রয়েছে ঢাকা। আমরা দেখতে পেয়েছি যে আজকে ঢাকারও কিন্তু একটি ম্যাচ রয়েছে বিকালবেলা, ঢাকা বরিশাল, সেখানে যদি ঢাকা আবার আমরা দেখি যদি জিতে যায় তাদের কিন্তু টপ 4 প্লে-অফ এক প্রকার নিশ্চিত হয়ে যাবে। তো আজকে যদি অনেক যদি কিন্তু সমীকরণ আছে রেদওয়ান, আগামীকালও এই খুলনা এবং কুমিল্লা মুখোমুখি হবে, তবে খুলনার জন্য একটা ম্যাচ অন্তত জয় প্রয়োজন, কারণ আপনি জানেন যে এখন 9 পয়েন্ট 8 পয়েন্ট রয়েছে, ঢাকারও 8 পয়েন্ট রয়েছে, আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এরপরে যে চট্টগ্রাম রয়েছে তাদেরও কিন্তু 8 পয়েন্ট রয়েছে। তো খুবই ক্লোজ কন্টেস্ট হচ্ছে বিপিএলের শেষ দিকে এসে, আর মাত্র 3টি ম্যাচ আছে, আজকের যদি এই প্রথম ম্যাচটা শেষ হয়ে যায় তো দেখা যাক আসলে খুলনা কতদূর পর্যন্ত তাদের স্কোরটা নিতে পারে, কারণ এখানে রান রেটের একটা ফ্যাক্টর কাজ করে। তো রেদন, এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। নিশ্চয়ই সেজন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে পার্থ বণিক।